কারণে আজ ঢাকা চুয়াডাঙ্গা যশোর খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল কলেজ ও মাদ্রাসা বন্ধ আজ স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সাথে পরামর্শে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ নিয়ে আরও জানাতে রাজধানী ও রাজধানী বাইরে থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা প্রথমে যেতে চাই আরিফুল ইসলামের কাছে আরিফ আপনি তো রাজধানীর বনানী টিএনটি স্কুলে আছেন তো সেখানে কি দেখতে পাচ্ছেন যে তীব্র গরমে শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা আর প্রতিষ্ঠানে বা কি ধরনের বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে সাথে শেষ প্রশ্নই শুরু করতে চাই যে বাড়তি যে ব্যবস্থাপনার কথা বলছেন এই তীব্র প্রবাহের মধ্যেও কোন মতো শিক্ষার্থীরা যেহেতু প্রাথমিক বিদ্যালয় খুলে রাখার সিদ্ধান্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার তো সেটা ভিত্তিতেই আসলে বাড়তি সুযোগ সুবিধা বা বাড়তি নির্দেশনা দিক নির্দেশনা দিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বিশেষ করে তাদের জন্য স্যালাইনের ব্যবস্থা পানি খাওয়ার ব্যবস্থা এবং কি প্রতিটি ক্লাসে আমি ঘুরে দেখেছি প্রত্যেকটি ক্লাসে তাদের জন্য ফ্যানের ব্যবস্থা করে রাখা হয়েছে এবং কেউ যদি অসুস্থ হয়ে যায় শিশুরা যদি কেউ অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে চিকিৎসা দেওয়া সেটার ব্যবস্থাও কিন্তু তারা রেখে দিয়েছে একটি কক্ষ আলাদা করে রাখা হয়েছে যাতে করে তারা সেখানে গিয়ে বিস্তার নিতে পারে আমি এখানে যদি দেখা যাচ্ছে একটু অভিভাবকরা আছেন এখানে সেই অভিভাবকদের কাছ থেকে আসলে জানবো যে এই যে এই ধরনের সিদ্ধান্ত এই তীব্র গরমে বা প্রবাহের মাধ্যমে তারা আসলে কতটা নিচ্ছে আমি একটু জানতে চাই আপনার একটু জানতে চাইবো যে আজকে তো এই যে প্রাথমিক বিদ্যালয় খোলা রেখেছে এটাকে আসলে আপনারা সাধুবাদ জানাচ্ছেন কিনা বা কতটা একমত আছেন তাদের একমত তো আমরাও অবশ্যই নাই আমাদের বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যায় আমরা নিজেরাও অসুস্থ হয়ে যাই কিন্তু ওখানে টিচাররা রাখলে তো আমাদের কিছু বলার থাকে না করার থাকে না কিছু বাধ্যতামূলক আমরা আসার জন্য কিন্তু মর্নিং শিফটে তো খোলা রেখেছে তো সেক্ষেত্রে তো কোনো সমস্যা হওয়ার কথা না কারণ সকালবেলা তো খুব একটা তাপমাত্রা থাকে না সকালবেলা তাপমাত্রা না থাকলে কি হবে কিন্তু বাচ্চারা তো সকালে উঠতে চায় না রাত্রেবেলা ঘুম আসতে পারে না মানে সকাল টাইমে একটু বাচ্চারা ঘুম আসে তখন তো বাচ্চারা উঠতে চায় না অনেক পরিশ্রম হয় বাচ্চাদেরকে উঠে নিয়ে আসতে এখানকার ব্যবস্থাপনাটা কেমন দেখছে আছে ভালোই আছে অসংখ্য ধন্যবাদ শুনছিলাম যে এরকম অভিভাবকরা তারাও কিন্তু আসলে বলছেন যে একদিকে মিশ্র প্রতিক্রিয়া তো থাকবেই কারণ তারা অনেকেই বলছেন যে ঠিক হয়নি এই সিদ্ধান্তটা আবার অনেকেই বলছেন যে না ঠিক আছে যেহেতু দীর্ঘদিন ঈদের ছুটি ছিল এবং এমনকি যে সেটারও ছুটি ছিল সবকিছু মিলেই আসলে যে দীর্ঘ সময় ছুটি থাকার কারণে অনেকটা হাসফাঁস শিক্ষার্থীরা বাসার মধ্যেও আসলে হাসপাস করেছে তো এই দিক থেকে আসলে অনেকে বলছেন যে এই সরকারের যে বর্তমান সিদ্ধান্ত সেটা ঠিক আছে তো এই ছিল এখান থেকে সবশেষ সাথে ধন্যবাদ আরিফ এবার রাজধানীর শেরে বাংলা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু কুমু এর আগেও যেমন আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম জানিয়েছিলেন যে সেখানে আসলে সতর্কতামূলক বাড়তে ব্যবস্থা নেওয়া হয়েছে শিক্ষার্থীদের জন্য আবার শঙ্কার কথাও বলছেন অভিভাবকরা তো আপনি যে স্কুলেতে আছেন সেখানে কি অবস্থা ধন্যবাদ সাথী আপনি বলেন যে আমি এই মুহূর্তে শেরে বাংলা নগর প্রাক প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে আমি একটু ক্লাসরুমের ভেতরেই যেতে চাই আসলে সেখানকার একটু পরিবেশটা দেখাতে চাই যেহেতু এটি একটি সরকারি স্কুল সেক্ষেত্রে এখানে বাড়তি ব্যবস্থা নেয়ার মতো কতটুকু সুযোগ রয়েছে সেটি আমাদের এখন পর্যন্ত চোখে পড়েনি আমরা শিক্ষকদের কাছে চলে জানতে চাইবো আমি যত আমরা একটু শিক্ষকদের কাছেই চলে যেতে চাই আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা ছোটো ছোটো একেবারে শিশু শিক্ষার্থীরা তারা কিন্তু ক্লাসে উপস্থিত হয়েছেন আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে যে এখানে আপনার ক্লাসে আসলে মূলত মোট শিক্ষার্থী কতজন স্টুডেন্ট এবং আজকে কতজন এসেছে আমার ক্লাসে হচ্ছে মোট শিক্ষার্থী ছত্রিশ জন ছত্রিশ জন তো আজকে ছত্রিশ জনের মধ্যে আঠারো জন আছে মানে প্রায় অর্ধেক অ্যাবসেন্ট আর কি এই অর্ধেকের কারণ কি আপনি এই শুধুমাত্র গরমের কারণে মনে করছেন নাকি রেগুলারই এইরকমই আসে দেখেন একটা স্কুলে কিন্তু স্বাভাবিকভাবেই হান্ড্রেড পার্সেন্ট কখনোই কিন্তু উপস্থিত থাকে না হয়তো দেখা যায় তিন চারজন কম থাকতেই পারে এটা খুব স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক যেটা অর্ধেক হওয়ার কারণ অবশ্যই গরম কারণ হচ্ছে এত বেশি তাপ হয় এত বেশি গরম মানে দেখা যাচ্ছে আমরা যারা বড় আছে আমরাই সহ্য করতে পারছি না ওরা তো আসলে কোমর মধ্যে শিশু ওদের তো আরও বেশি প্রবলেম হচ্ছে এটা এটা ক্লাস থ্রি তৃতীয় শ্রেণী ধন্যবাদ শুনছিলেন যে আসলে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি না থাকলেও শিক্ষার্থী কিন্তু আশা থেকে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ উপস্থিতির হার থাকে এই তাপপ্রবাহের কারণেই শুধুমাত্র উপস্থিতির হার অর্ধেকে নেমে এসেছে বাচ্চারা এটা একটি তৃতীয় শ্রেণীর ক্লাস চলছে এবং তারা দেখছেন যে এখানে আসলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কিছু নেই ফ্যান চলছে ক্লাসের দরজা জানানো সব কিছুই খোলা রাখার চেষ্টা করেছে তারপরেও যেহেতু এই ধরনের বইরই আবহাওয়া এই বইরই আবহাওয়াই কতটুকু আসলে সংযতে এই স্কুল যেহেতু হাই স্কুল এবং কলেজগুলো বন্ধ রয়েছে সেক্ষেত্রে এই শিশুদের জন্য প্রাথমিক স্কুল খোলা রাখাটুকু কতটুকু কুমু ধন্যবাদ কুমু জানাচ্ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের সেখানকার খবর এবার যেতে চাই খুলনায় সেখানে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল এর আগের সহকর্মী কুমু যেমনটা জানাচ্ছিলেন যে সেখানে কিন্তু তীব্র গরমে শিক্ষার্থীদের উপস্থিতি কম তো আপনার এখানে কি অবস্থা আর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান থেকে বাড়তি কোনো সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কিনা কোনো ভোগান্তি আছে কিনা আমি রয়েছি যে খুলনা মহানগরীর শেখপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি সকাল থেকে দেখি যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু যে কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে এসেছে তবে একটু ব্যতিক্রম ছিল সেটা হচ্ছে যে স্কুলের যে নির্ধারিত সে পোশাক সেই পোশাকের যে বিষয়টি যে ড্রেস কোড সেটা শিথিল করা হয়েছে বিদ্যালয় থেকে আমরা কথা বলব এখানে রয়েছে আসলে যে এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত যে প্রধান শিক্ষক রয়েছে আপনাকে যে আসলে শিক্ষার্থীদের পাঠ কার্যক্রম চালু রাখার জন্য বাড়তি কী ধরনের ব্যবস্থা রেখেছে বিশেষ করে গরমের জন্য ধন্যবাদ ডিবিসি সংবাদ টিভিকে আমাদের এই বিদ্যালয়ে আমরা এই গরমের সময় পাঠ চলাকালীনের জন্য আমরা ছাত্রছাত্রীদের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা রেখেছি সেলাইনের ব্যবস্থা রেখেছি বিদ্যুতে ফ্যানের সমস্যার সমাধান করছি এবং বিদ্যুৎ অফিসের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি সেই সাথে আমরা ছাত্রছাত্রীদের কেসটা উন্মুক্ত করে দিয়েছি যাতে তারা কেসটা না পরে আসে এই গরমের সময় তারা এমনি সিম্পল পোশাক পরে আসবে এবং আমরা এইটাকে সহনীয় পর্যায়ে আমরা এবং আমরা ব্যবস্থা রাখছি এবং আমাদের এখানে আরও একটা জিনিস আছে আমাদের ওয়াল ফিল্টার আছে পানির কোনো সমস্যা নেই পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে আমরা এইভাবে স্কুলটাকে পরিচালনা করার চেষ্টা করছি মধ্যে শিক্ষার্থী উপস্থিতি কেমন দেখছেন আমাদের এখন ফোর্টি ফিফটি পার্সেন্ট এই দুই দিন আমরা পাচ্ছি যে আমাদের ফিফটি পার্সেন্টের উপরে স্টুডেন্ট উপস্থিত হচ্ছে যেমনটি দাবি করছে বিশেষ করে থাকছে যে বিশেষ যে গরমের জন্য যে ব্যবস্থা শিক্ষার্থীদের কোমল শিক্ষার্থী পাঠদানে সেই পাঠদানে যে সমস্ত গরম ব্যবস্থাগুলো বিদ্যালয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের উপস্থিত তুলনামূলকগুলো অনেকটাই ভালো দাবি করছেন এখানকার ভারপ্রাপ্ত যে প্রধান শিক্ষক রয়েছেন এটাই আসলে সর্বশেষ অবস্থা সাথে ধন্যবাদ আমির